মারা যাওয়ার বাদে মানুষের কথা কইব, আহ এই জমিন থেকে কাছেলে চলে গেল যেটা প্রবত্র আর নম্র। বিশ্ব নবী বলেন দশজন মানুষ যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে, আহ ছেলেটা প্রবত্র আর নম্র ছিল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে দশজন মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুণা মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জন্য তো দিব নূরে হোসুম। হ্যাঁ আরে ভাই, জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টেকা পয়সাওয়ালা মানুষে তোমার কবর খোঁজার যাইতো না রে ভাই, দুনিয়ার কোনো কোটিপতি মানুষ তোমার কবর খোঁজার যায় না। যদি বড় হাইলাকান্দির জমিনে কোনো কোটিপতি মানুষ মারা যায়, দেখবাই লগর যত বন্ধুরে শিউলির দাওয়াত আগে দিল, যত বন্ধু অখলরে হোস্টেলও মিষ্টি খাওয়াইল, যত টেকাওয়ালা বন্ধু অখলরে বিয়ার দাওয়াত আগে দিল রে ভাই, ইতায় জনজাত পর্যন্ত অ্যাটেন্ড হইতে পারই না কিনা। মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলাই, সারা জীবন যে গরিবরে জমিন ইগনোর করলাই, ও গরিবে তার বৌরে গিয়া করো দুনিয়ার মানুষ, ও আমার স্ত্রী আমার হরুতা, কুদালো খান বার করিয়া দে, সাবলো খান বার করিয়া দে, ও বাড়ির অমুক চাষা মারা গেছ আমি কবর খুদার যাইতাম হৌটি কিনা। তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোনো মানুষ তোমার কবর যাইত না রে ভাই, ও আজকের গো ফরিয়ার একজন ওদার নমাজ আমি সরি কইলাম, কত পয়সাওয়ালা মানুষ জনদার নমাজ ফরিয়া রাস্তার দ্বার ওভাবে বসে থাকলো, একটা বার্তা হুকনা মাটি গুল পর্যন্ত দেখলাম না রে ভাই, শুধু বিল বিল দেখাইয়া গল্প করে রে মুস্কি হাসিদের। কিন্তু যে গরিবরে জমিন ইগনোর করলায়, যে গরিবরে জমিন নেগলেক্ট করলায়, ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত কবর হুতিয়া সুন্দর করে হুতাইয়া রাখছে না রে ভাই, সুন্দর করে মাটি দিছে না, অত সময় গরিব বাড়ি যাইত নাই হোটি কিনা। ব্যবহার রহিত না, ঠেলাওয়ালার কাছে ব্যবহার হইক, জানে তুমি করে এই দিকে আয়, সে আপনার এখন স্যার জি বলেন আপনি কোথায় যাবেন, ও স্যার হুকুয়া খানো যাইতা, আপনি একজন শিক্ষিত নামক বন্ড হইলেও, শিক্ষিত নামক মুনাফিক হইলেও, এ ঠেলাওয়ালা গরিব হইলেও তার মাঝে ভদ্রতা আছে, তার মাঝে সামাজিকতা আছে, তার মাঝে মানবতা আছে, দূরে হোক ঠিক কিনা ভাই। তাহলে আপনি ব্যবহার খানো হইতা, খালি শিক্ষিত ডিগ্রি তো হইলেও, ডিগ্রিওয়ালা হইলেও তো আপনি সমাজসেবক নাই। এ বিশ্ব নবী রবীন খেউরের তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে না, প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি দিয়া গেছে। তো আপনি ওরা দেই আপনার ভাই আপনার ব্যবহার থাকি কষ্ট হইয়া বাড়ির থাকি বার হয়ে যায়, আপনার বাবার ব্যবহার থাকি ফুয়া বাড়ির থাকি বেঙ্গলোর যায়, গেলে ভাই ও সমাজ নারি আমরা, যে সমাজ বাপে ফুয়ারে না করিল বিয়া দিত নাই, কিন্তু ফুয়ায় বাপর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে, বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য বেহায়া লুচ্চা মার্কা ফুড়ি লইয়া হয়ে বেঙ্গলোর আন্নায় হায়দ্রাবাদ আন্নায় আন্নায় কেরালা আন্নায় গুজরাট লইয়া দারনানি ভাই, আর দুই দিন বাদে দেমতে হি হেতিয়ে তারে আইক্কাওয়ালা বাস দিয়া তখন হালাইয়া যায়, হেতি সোশ্যাল মিডিয়ার খুব আঙ্গরে বেটি আঙ্গরে লাত্তি মারে হালাইয়া গেছে, হয় না শরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখান হইতে হয় হেতি আঙ্গরে হালাইয়া গেছে, তো তোরে কি সুমা দিত নি রে বেঠা, হ্যাঁ তোরা তো লাত্তি মারে হালাইয়া দেব, তুই তোর বাপর সিদ্ধান্তর বিরুদ্ধে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বিয়া করছ, লাগে হেতিয়ে তোর আইক্কাওয়ালা বাস দিয়া তোরে হালাইয়া সইলা গেছে গা, আর তুই খালি আঙ্গের সারা টেকা পয়সা হালাইয়া সইলা গেছে গা, মানুষ তোমার বড় বালা খৈটা খৈটা ঠুন্ডার করে ঠুন্ডা বড় বালা মানুষ আর তুই না, ও যুবক ভাই আয়, হ্যাঁ বাগাইয়া বিয়া করতে কি তোর হরু তারা সারাদিন দেখি মানুষের বাগড়া বাটি তোর ভুয়া হইবা না, ভালো মানুষের ভুয়া হইবা মাথো না, আর দাওয়াত দিই থাই না, এগুলি আর দাওয়াত দিও না, না শরমও লাগে না নি আমরা সোশ্যাল মিডিয়া থেকে হইনা বেঠিকে দাঁড়াইয়া হইবা এগুলে, আও দেখো আমার হইনা বেঠি টুন্ডার গড়র টুন্ডা, বিয়া করলে তুমি বেঠি হাফ করলে দেখাচ্ছেন রে মতলব খান নানি, বলে আমি শরম কুলছি শরম নিউ গাড়ি হারাইছি, হেওরর পছন্দ হইলে রিজার্ভ নিতে পারবায়, বেটি ফেসবুকও পোস্ট করাম, বেটির ফটো ফেসবুকও পোস্ট করাম, মতলব উঠা নানি ভাই আপনারা গুসা করলি শুননি, ও যুবক এক পাই উঠিয়া দাঁড় গিয়া ডরাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়তের সর্বপ্রথম সিদ্ধান্ত হইল আওলাদে মা বাপর কথার রেসপন্স দেওয়া,
বাত সমঝা ইয়া নেহি ফয়লা আপনি মা বাপরে রেসপেক্ট করেন আওলাদর সিদ্ধান্ত আপনি বাবা মানা লাগব শরীয়তে কর আপনার ফুয়া যখন বালিক হয় আপনি বাবার দায়িত্ব হইল ডাক দিয়া নিয়া আপনার ফুয়া যখন বড় শরীরালা হয়ে যাব গিয়া বড় মুখালা হইব বড় চৌকালা হয়ে যাব গিয়া মাঝে মাঝে দামি গড়ি লাগায় মাঝে মাঝে বড় আইফোন লইয়া ঘোরাফেরা করে শরীয়তর মাসলা হইল ফুয়ারে ডাক দিয়া নিয়া ধিকার কররে বাবা তোমারে কইয়ার তুমি এখন বড় হয়ে গেছো বালিক হয়ে গেছো বিয়ার সম্মতি দিতাম তোমার লাগি একটা কইনা বেটি চাইছি তুমি বিয়া করতে নি ও হেরে দিয়া যুবক বাইরে কইয়ার 18 আর 20 বছর আর তোলে দি কল্লা দিয়া তুই হা জানাই কারণ মনে করলে যত আগে তুমি বিয়া করবে তত আগে এই জমিন গুণার তাকি তোরে বাঁচাইতে পারবে সুবহানাল্লাহ শরীয়তর মাসলা বাফে দিকার করো না সৈয়দ মাহমুদ মাদানি দামত বরকাত আলিয়া উনার বাবার একটা বাবা মেয়ে তো বড়া হয়ে গিয়া মেয়ে নিকাহ করনে কা মন চা রহা হ্যায় আগর আপ ইজাজত দিজিয়ে তো মে নিকাহ করুঙ্গে ইনশাআল্লাহ ফুয়াইয়া বাফরে বেশ আমরা কি বেরে চিন্তা করিস না 2টা বছর অপেক্ষা কর বেঙ্গলুরটাকে আইলে উত্তরে লইয়া যাইব গিয়া কানাডার মানুষে দেখিয়া হা হা রিয়েক দেন বাংলাদেশের মানুষে হা হা রিয়েক দেন আর তোমার লগর টুন্ডা করতে ভাই তুমি দেলা বাস খাইছ আমি ওলা বাংলাদেশও বুঝাও বাস খাইছি বলা নানি তো শরীয়ত খর বাফরে বাফে ফুয়ারে আগে ডাক দাও আমরা মুরব্বী হলে এখন ডাক দিছিলাই নি কিনারে যুবক ভাইয়া এখন তুই দিকার করছিলা নি তোমরা রে আল্লাহ রে ভাই ডরাইয়া কইতা নাই না শরীয়তের মাসলা কারণ এক জিনিস ইয়াদ রাখবা মুফাসসিরিন কেরাম হলে কিতাব বলে তারা মা বাপে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দিতা মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হুনতা তার মনের কথা ওখানে আপনার শেয়ার করার সুযোগ আপনি দিতা তারে ফ্রি মাইন্ডে মাঝে মাঝে তার কথা মনের কথা ওখানে আপনার শেয়ার করো নতুবাই কি আত্মহত্যা করবো নতুবাই আউট অফ লাইন হইব এলাকি আপনি মা বাবার দায়িত্ব নর্মালিটি ব্যবহার করুক মাঝে মাঝে আর তার মনোকিতা আছে ওখানে উকাড়ুন আপনি উকাই আপনি এর লাগে মাঝে মাঝে আপনি তার লিয়া সফর করুক গোয়া আল্লাহর সৃষ্টি জগতের মুখলুক তার দেখাও গোয়া সৃষ্টি জগত ওখান দেখাও কোয়া মাঝে মাঝে ও আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো গোয়া পার্কও না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা কোয়া তার লগে মজার মজার মিষ্টি মিষ্টি ওলা কিছু শরীয়তসম্মত গফর কোয়া যাতে তার ভিতরে অসুন বমি করিয়া তোমারে হয় এতে বুধবাই ভাই ক্যান্সার বেমারি না ডায়াবেটিস বেমারি না প্যারালাইসিসের বেমারি না টাইফয়েড রোগী শরীয়তে কর এখন আপনার ভয় আপনার রেসপেক্ট করতো না তো আপনার দোষ আছে এখন আমি যদি সময় লাগি তো লম্বা সময় রাখাম ইটা এটা বিষয় দেবো ইসে তো খাম ইটা সারালিও দিব ইতে আস্তে রাইত করে খাম লাগে খালি সংক্ষেপ সংক্ষেপ মারিয়ে যাই আর লাগে মুরব্বী হকলে ফয়লা হরুথারে কিছু সিদ্ধান্ত সময় ওখান দিও ফ্রি মাইন্ডে ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি যায় টুন্ডি বুঝেন তো হেতি হেতি বুঝেন তো হ্যাঁ এরকম যদি আপনার ছেলে কোনো হেতিরে পছন্দ করে আপনি জাগাত জাকুয়া বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তারে সন্দে কুয়া কইবা এখানে হুজুর ওই তো না ফারিলিমু খাটিলিমু তো আপনি ফারিবা খাটিতে খাটিতে হে তো বেঙ্গলিয়া ধরতুন মাথলা নানি তো যখন হে বাগাইয়া লইয়া গেল সম্মানটা তার কমল না আপনার কমছে মানে হেদিকার করবা ও আব্দুল সত্তার ফুয়া কইনা ও আব্দুল সত্তার কই ফেলা আব্দুল সত্তারও খান কইয়া বাদে ফুয়া কইনানি বলে খার ফুয়া লইয়া গেছে বলে আব্দুল সত্তারর ফুয়ায় খার ফুড়ি বাকিয়া গেছে আব্দুর রহিমর ফুড়ি না কইছেন রহিমা খাতুন গেছে রহিমা খাতুন কইলি গা রহিমা খাতুন বাবা আছে আব্দুল সত্তার অভাব আছে যে শরীয়তে যেখান কর ওখান মানুষ আপনার ফুয়ারে ফুড়িরে সময় দেয় ইনশাআল্লাহ ফ্যামিলির তাকে কোনোদিন ফাটল হইতো না আজ আমরা বাই বাই মিল নাই আজ আমরা বাপে ফুয়া মিল নাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা কিয়ামতর আগে ওলা কিছু আলামত হল তোমরা জমিনে পাইবাই ফুয়ায় বাপরে ফিটিব ফুড়িয়ে মারে জমিনের মধ্যে ফিটিব বাপে ফুয়া মিল থাকতো না মায় ফুড়িয়ে মিল থাকতো না স্বামী স্ত্রী মিল থাকতো না আমি নবী হয়ে ইজাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া এতে মনে করিও কিয়ামতার বেশি দূরে নাই আলহামদুলিল্লাহ আজ হাজারো ফুয়াইতে মার শরীর আত্মুল
হাদরফু আনতে বাবার শরীর আত্মরণ দেওয়াই। ও বড়াই লাখান্দির যুবক হল, আল্লাহর কসম খাইয়া খুয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা, পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও, এক নম্বর ফাইবা এখন যার টুকরা মা, আর দুই নম্বর ফাইবায় বাবা, এই দুইও মানুষের তোমারে ছোটো খাল থাকি বড় জমিনের মধ্যে খরচন দেওয়াই। জমিন কোনোদিন কোনো স্বার্থ চাইছন না হৌডি কিনা। বিশ্ব নবী বলেন, কোন মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায়, বাবার শরীরের মধ্যে হাত তুলিলায়, এগুলো জমিন বেঈজ্জত হইব, গজব পড়ি আল্লাহ এগুলো ধ্বংস করবা, জমিনের ঈদে কাল্লায় সোমাইব, হায়াত আল্লাহ সোমাইব, আর জমিনটা কি যখন যাইব বেঈজ্জত হইয়া যাইব। ইলাদ করি কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলা খান্দিটা অনুযায়ায় লালা বাজার দাঁড়ায় আলগাপুর বাজার বাড়াঠি রায়, ও যুবক তোমারে আমি জাবির হুসাইনের জীবন থাকি হইয়ার, আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে জিকার করে একলা ইনকাম আমি করি, এর বাদেও আল্লাহ খেয়র সামনে মাথা নত করায় নাই, আজ পর্যন্ত করছে না, কিয়ামত পর্যন্ত যতদিন বাসিমু আশা করি আর জীবনে করতো না, ও দুয়া খান তা আল্লাহর আদালত করিও। মা রে খাবাইলে কমে না, বাবারে খাবাইলে কমে না, বইনার বাগলি রে খাবাইলে কমে না, বাইয়ান যতদিন তোমার গরো খাইবা অতদিন আল্লাহর রহমত বেশ বেশ হইয়া তোমার বাড়ি থায়, মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দিয়া বড় ইন্ডেওয়াই অতদিন আল্লাহর রহমতর ভাণ্ডার বরকতর ভাণ্ডার তোমার গরো ঢুকে, আর যেদিন তোমার টুন্ডির কথা ভুনিয়া তোমার বর কথা ভুনিয়া রেওয়াই, এদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তৈয়া হাইলা খান্দিন আলগা খারায় বাড়াটিয়ার ওরায় বাউটার মতো দিন দেখি খাটারায়, মনে করিও তোমার হায়াত ও আল্লাহ মোহর মারি দিছে, তোমার রিজেক ও আল্লাহ মোহর মারছে, তোমার দিন দেখি তাকি যখন তুমি যাইবাই বেঈজ্জত হইয়া জমিন তাকি বিদায় নিবাই। আলহামদুলিল্লাহ এলাকি মা বাপর লগে ব্যবহার করতে বালা, ওকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর থেকে শীল মোহর মারা ফয়সালা হইল, তোমার মার লগে বাবার লগে ওলা ব্যবহার তুমি জমিন কর, যে ব্যবহারে তোমার মা বাবা জমিন শান্তি পাইন। সুবহানাল্লাহ, আরে ভাই নবীজির জমিন মা ফাইলা না, নবীজির জমিনের মধ্যে বাবা জমিনের মধ্যে ফাইলা না, নবী দিয়ে তান দুধ মা হজরতে হালিমা তোয়াই ফর মারটা গিয়া মসজিদে নবীর মধ্যে চলে গেলেন, মসজিদে নবীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে মিম্বর দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম হলোর সামনে নসিহত খতরা, শরীরের মধ্যে ফেস্তা খাপড় ময়লাওয়ালা খাপড় একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেদমত গেলা, সাহাবায়ে কেরাম হলে নাক ডিফা দিয়া সাইট লাগি লাগি হরিয়া বৈতরা, নবী যে মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি সাদর মুবারক হন তা বিষাইয়া রেওয়াই, মসজিদে নবীর সামনা খানো বিষয় দিয়া হইলা মা আপনি বসেন, ছেলে আর মার মধ্যে কথা বার্তা হইল, বৃদ্ধ মহিলা হযরতে হালিমাতু সাদিয়া চলে গেলেন, সাহাবায়ে কেরাম আর হনিয়া রাসূলুল্লাহ এই বেটিরে দেখি আমরা নাক ডিবা দিয়ার, বেটি বড় গরিব লেত্রা, মগর আপনি দেখলাম আপনার সাদর মুবারক কান্তা মসজিদে নবীর বিষয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা, ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি, নবী যে ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম আমি নবী যে জন্ম হওয়ার পরে আমার মা জননীর দুধ পান করার সুযোগ হয় নাই, ও যে বৃদ্ধ মহিলা মা তোমরা দেখরাই এন দুধ পান করি করে আমি জমিন বড় হইছি। সুবহানাল্লাহ, এই নিয়ে থাকলে আমার খরিন যার টুকরা মা জরুরি হযরতে হালিমা তুসাদিয়া, যার দুধ পান বড় দুধ পান করে করে আমি বড় হইলাম, আবার মা রে আমি এই জন্য জমিন রেসপেক্ট করি আর শ্রদ্ধা করি আর জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা যদি কোনো জাত থাকে ও জাতর না হইয়া তখন মা হো। সুবহানাল্লাহ, আরে ভাই এখানে তো অহংকার খরচ, কোন জায়গার মধ্যে এত বেটাগিরি পড়াই জমিনের মধ্যে খড্ডে রে ভাই, বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়িত রোয়ানা দেশ কল করিয়া যখন মা রে বস মা আমি বাড়ির মধ্যে আয়ার, রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায় তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না নেটওয়ার্ক চলে যায় কর থাকি মায়ে বারবার গিয়া, তোর ছোটো বাইরে এখন একবার কল করিয়া দে, বড় বাইরে এখন একবার তা কল করিয়া দেখ আমার দাদুমণিটা কোন জায়গার মধ্যে আইসে, যখন সারায় ফোন করিয়া দেখুন কলটা ঢুকের না, মায়ে পাগলের মতো একবার গড়ো যায় আর একবার বারান্দা তাই আর একবার গড়ো যায় আর একবার উঠানো আয় আর একবার উঠু করিয়া মুসল্লার মধ্যে হইয়া শুকুর ফালি ফেলাইয়াও কথা শুনাল্লা
আমার দাদুমণি চেন্নাই থেকে রোয়ানা দিছে, আমার দাদুমণিটা বেঙ্গালুর থেকে রোয়ানা দিছে রে দয়াল, আমার দাদুমণি করে যত সময় পর্যন্ত আমার বুকুটা নিয়ে দিস না, অত সময় আমি শান্তি হইতাম নাই। আরে ভাই আমার জীবনের কথা কই, আর বাংলাদেশের জমিনে চলে গেলাম, আমার মোবাইলও নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই, টাটা অন্তাক্ত প্রোগ্রামের কারণে মা পাগলই জিতা খান দিতা, ভিডিও কল যখন করলাম মায়াও ডাকে এখান দিয়ে এখন দিয়ে জাদু বলি, তুমি যেখানো তাকো মোবাইলের ডাটা অন করিও, কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না। ও মা রে ভাই তোর মা যেদিন তোর ঘর থাকি বারোয়া কবর দিন দেখি যাই নিয়া, আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই, যে বিছানাত গেলে ফানি লইয়া যাইতে, মায়ে মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই, ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে নাই, সারাটা দিন দেখি তাবড়াইয়া তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস, ও মায় আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই, হোক ঠিক কিনা। আরে যুবক ভাইয়েরা আল্লাহ শরীর খানটা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না, মা বাপ বৃদ্ধ হইলে হাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাটর বেআরাম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমি যায়, এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না, তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও, কারণ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামা তোর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন, আল্লাহ ধমক দিয়া হইল নবী মূসা আলাইহিস সালাম আইস থাকি আর বেটাগিরি আর তকব্বুরি আমার সামনা খানো তুমি করিও না, আমি আল্লাহ আমার রহমত থাকি তোমারে বঞ্চিত করমু। নবী মূসা এসো কুরবানি ফালাইয়া ফরমান, আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলায় না কুদাম দিলায় না, আজকে তোমার সামনা খানো আমার লগে লগে কেন কুদান দেরায়, আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মূসা আলাইহিস সালাম, এতদিন তুমি ঘর থাকি বারোই আইতে, তোমার বৃদ্ধ মা জননী জন্য জীবিত আসলা, তোমার মায়ে তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া, তোমার মায়ে আমার আতলত দোয়া করিয়া কইতে, আল্লাহ আমার মূসা গুতা বড় পাগল, আমার মূসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সানোর মধ্যে করিলায়, আমি মায় তোমার কাছে মাফ চাইয়ার, আমার নবী মূসারে তুমি কষ্ট দিও না, ও নবী মূসা তোমার মায় তোমার লাগি দোয়া করতা আমি তোমার মায়ে বেজার হইতাম না, আইন গোর থাকি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিস, তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই, মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই, মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা, ও মা তুমি কবর তুই আইস, এর লাগে আমি আল্লাহ তুমি নবী মূসারে ও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তোক পুরি করিও না, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। হে বড় হাইলা খান্দির যুবক ভাই, একটা বার মা থাকতে গরমের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও, মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া হইবারে দাদু, রাত্রিবেলা সামান্য খাইয়া কুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোনার মাংস জমিন তাকে কমি যায়, তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব দুইবার কইব তিনবার ঘুমাইব, তোর বাইয়ে বইনে একবার কইবা দুইবার কইবা তিন নম্বর বার ঘুমাই দিবার ভাই, মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী, একবার নিজের বিছানার মধ্যে আইবা আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদুমণি, আমি মা যদি কোনো ভুল করিয়া থাকি মাফ চাইয়ার, এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাইত না খাইলে তোর শরীরের মাংস কমি যায়, আমি মায় তোমারে খয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও, ও মা নামক নিয়ামতটা যখন জমিন থেকে যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো ঠিক কিনা। আর বাবা নামক নিয়ামতর কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবায় মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেডাত লইলা তোমার কারণে, ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও ডাকাইয়া খান্দ, আমি আমার জাদুমণিরে কিচ্ছু দিতে পারি আর না, বৃদ্ধ মা জননিয়ে তোমার মায় তোমার বাবারে গেদিকার হ আমার স্বামী যেন খেন খান্দ,
তোমার বাবা জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর খাবার দিতে পারি নাই, টেকা খরচ করিয়া নিয়ে যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা ফিনতাইয়া দিনারে।